কালচক্র রাখতে না পারার কষ্ট যেমন আছে, তেমন খুশির খবরও আছে। কি বলছিস মা তুই? এতদিন ধরে আমি গঙ্গার রূপ কেন পেয়েছি সেটা জানতাম না আমি, কিন্তু সেইটার কারণ আমি আজকে জানতে পেরেছি। গঙ্গা আর অন্য কেউ না, গঙ্গা আমার নিজের বোন। আমি অবাক হয়ে গেছিলাম, আমি ওর দিদি হই, অথচ এই সত্যিটা আমি জানতাম না। আমি গঙ্গার মতো রূপ পেয়েছি। গঙ্গা যে তোর বোন এটা তুই জানলি কি করে? রঙ্গনায়কে এই সত্যিটা আমাকে জানিয়েছেন। ও, গঙ্গাকে আমি আমার নিজের বোন বলে মেনে নিয়েছি বাবা। দেখ, তোদের মাঝে থাকা বিশ্বাস আর ভালোবাসা আমাকে একেবারে মুগ্ধ করে দিচ্ছে মা। রঙ্গনায়কই সত্যিটা না জেনে কথা বলবে না। গঙ্গা তোর বোন, এটা তো খুবই আনন্দের খবর। কিন্তু তুই কেন এইভাবে এলি সেটা তো বল। নিজের বোনের জীবন নেওয়ার চেষ্টা করার শাস্তি পেয়েছি আমি এটা। তুমি কি বলছো নন্দিনী, আমি কিচ্ছু বুঝতে পারছি না। গঙ্গার বাড়ি ফেরার পথে যখন আমি ওকে আটকাতে গেলাম, কি বলছিস তুই নন্দিনী? মানে আবার দুটো কালচক্র মাধবীর হাতে চলে গিয়েছে? জঙ্গলের দেবীর মন্দিরে যে কাজটা সম্পন্ন হবার কথা সেটা আবার পিছিয়ে গেল। এই একটা বিষয়ের জন্য তুমি তোমার সব কষ্ট ভুলে গেলে? তুমি তোমার লক্ষ্য জয়ের একেবারে কাছাকাছি ছিলে, সাফল্য তোমার সামনে ছিল, আর এই একটা সম্পর্কের জন্য তুমি সব নষ্ট করে দিলে। এত বছর ওর সাথে কোনো সম্পর্ক ছিল না বলছো, এত বছর ধরেও আমার বোন না হয় থাকতে পারে, কিন্তু আমার পূজো করত, আমার সাথে কথা বলতো, আমার প্রিয় ছিল। আমি তোমাদের থেকে যতদিন দূরে ছিলাম ও ততদিন আমার কাছে ছিল। এতদিন যে সম্পর্কের কথা জানতে পারিনি সেটা এখন জানতে পেরেছি, তার মানে এটা নিশ্চয়ই দেবীর মনের ইচ্ছে। দেবীর খেলার এটাও একটা অংশ, যা ঘটছে সেগুলো দেখতে থাকলে দেবীর কাছে ওই কালচক্র পৌঁছবার আগে আমাদের কত রহস্যই না দেখার আছে। আর কত রহস্য বাইরে আসার আছে, সেই জন্যই আমার জঙ্গলের দেবীকে কালচক্র পৌঁছবার দিনটা সমানে পিছিয়েই যাচ্ছে। দেবী মনে মনে কি হিসেব করছে সেটা আমরা না জানতেই পারি, কিন্তু দেখ সবকিছুর পেছনে একটা কারণ থাকবেই। আমরা যেটা ভেবে থাকি সেটা হয় না বলে চিন্তা না করে দেবীর ইচ্ছে মতন সব কিছু হচ্ছে ভেবে নিয়ে ধৈর্য রাখা চাই। আয়, সারা গা কেটে কুটে গেছে, প্রথমে ওগুলো ঠিকঠাক করে নে মা। মা, আমার মা যে যন্ত্রণা পেয়েছিল তা তুমি ঠিক করেছিলে, কিন্তু আমি আজ শরীরে যে আঘাত পেয়েছি তা তো তুমি এখনো ঠিক করলে না মা। আমার শরীরের এই আঘাত তুমি ঠিক করো মা,
তোমার কথার কত সম্মান করেন জঙ্গলের দেবী, কিন্তু তোমার লক্ষ্য পূরণের আগেই একটার পর একটা বাধা আসছে তোমার সামনে, সেটাই আমার ভালো লাগছে না। সামনের পূর্ণিমার মধ্যেই যদি কালচক্রটা না পৌঁছাই তাহলে তুমি তোমার শক্তি আর ধরে রাখতে পারবে না নন্দিনী। তোমার এই নাক শক্তি তো আমাদের মনোবল বাড়ায়। তোমার শক্তি হারাবার আগেই কালচক্রটা আমাদের যে কোনো ভাবে পৌঁছে দিতে হবে। এত বছরের যুদ্ধের ফল ব্যর্থ হতে পারে না। এখন কি করব নন্দিনী? এরপর থেকে নন্দিনী শুধু একা নয়, আমিও থাকবো আপনার সাথে। আমি একা নই, আমার সাথে দেবী মা আছে। আবার যদি দরকার পড়ে আমি আসব। আমার এই সংকটের পরিস্থিতিতে আমি নিজেকে কি করে সামলাবো জানি না। আমার লক্ষ্য পূরণ কি করে করব তাও আমি জানি না, কিন্তু সামনে পূর্ণিমার আগে আমি ওই কালচক্রগুলো দেবীর কাছে অর্পণ করবই। আমার বিশ্বাস আমার কাছে দেবী মায়ের আশীর্বাদ আছে, আর সেটাই আমাকে শক্তি যোগাবে। সংকটের যথাযথ সময় আসবেন বলে তোর মা বলে গেছেন। আমাদের আপদ বিপদের বন্ধু হয়ে, সহায় আর রক্ষক হয়ে, বিজয় লক্ষ্মী হয়ে ওই পুণ্যাত্মা থাকতে আমরা কেন চিন্তা করছি? আমরা যতবার বিপদে পড়ি আমাদের হাত ধরে তুলতে ওই পার্বতী মা আছেন। আমাদের কি কর্তব্য করা উচিত তিনি কখনোই সেটা দেখতে যান না। উনি নিশ্চয়ই আসবেন। আমাদের আপদ বিপদের বন্ধু হয়ে, সহায় আর রক্ষক হয়ে, বিজয় লক্ষ্মী হয়ে ওই পুণ্যাত্মা থাকতে আমরা কেন চিন্তা করছি? আমরা যতবার বিপদে পড়ি আমাদের হাত ধরে তুলতে ওই পার্বতী মা আছেন। আমাদের কি কর্তব্য করা উচিত তিনি কখনোই সেটা দেখতে যান না। উনি নিশ্চয়ই আসবেন। পার্বতী যেখানেই থাকুন না কেন আমাদের কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। উনি আসবেনই আর আমাদের জয় এনে দেবেন। বাবা, বাবা, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। কালচক্রের ব্যাপারে একটুখানি ধৈর্য ধরে থাকার কথা সেই দিন আমি বলেছিলাম, কিন্তু তোর স্বপ্নের কথা শুনে মনে হচ্ছে জঙ্গলের দেবী পূর্ণিমাটা কাছে আসছে বলে তোকে হয়তো মনে করিয়ে দিচ্ছে। এখন চিন্তা করার বিষয়টা হলো কালচক্রগুলো নিজের হাতে নিয়ে জঙ্গলের দেবীর কাছে পৌঁছতে না পারায় এখনো অবধি শান্ত হয়ে থাকা দেবী কালচক্রের কি হয়েছে সেটা জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছে। না বাবা, দেবী মায়ের চোখ দিয়ে রক্ত পড়ছিল, এটা নিশ্চয়ই কোনো বিপদের সংকেত। ওখানে কি হয়েছে জানতে হলে আমাদের ওখানে যেতে হবে বাবা। আমি এখনই দেবীর মন্দিরে যাব দেখতে। তাহলে দাঁড়া নন্দিনী, আমিও আসছি। না বাবা, তুমি এখানেই থাকো, আমি গিয়ে দেখছি। বাঁচাও, 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 নন্দিনী, বাঁচাও, নন্দিনী, বাঁচাও, নন্দিনী, নন্দিনী, বাঁচাও, নন্দিনী, বাঁচাও। বাবা, কি হয়েছে আপনার? আরে কি হয়েছে?
হয়েছে বাবা? আপনি এরকম করছেন কেন বলুন আমাকে। কি হয়েছে আপনার বলুন আমাকে। জঙ্গলে দেবীর মন্দিরে মন্দিরে কি হয়েছে দেবীর মন্দিরে মন্দিরে আরে এনার শরীর তো পুরো নীল হয়ে গেছে। এটা তো সাপের কামড়ের দাগ মনে হচ্ছে। যেভাবেই হোক বিশ বার করে ওনাকে বাঁচাতেই হবে। বাবা 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 চোখ খুলুন বাবা বাবা। হে ভগবান, আমার বোনকে আপনি বড় করেছেন, আমি আপনাকে বাঁচাতে পারলাম না। গঙ্গা যে আমার বোন সেটা আপনি জানতেও পারলেন না, আর তার আগে আমার চোখের সামনেই প্রাণ ত্যাগ করলেন। গঙ্গা যখন জানতে পারবে আপনি আর বেঁচে নেই, ও কি করে সহ্য করবে? আমি কি করে ওকে বলবো? জঙ্গলে দেবীর মন্দিরে মন্দিরে জঙ্গলের দেবীর মন্দিরে মন্দিরে প্রাণ ত্যাগ করার সময় উনি দেবীর মন্দির নিয়ে কিছু বলতে চাইছিলেন। ওই ওই জঙ্গলের দেবীর মন্দিরের মধ্যেই কোনো সমস্যা হয়নি তো? আমাকে এখনই গিয়ে দেখতে হবে। বছর আগে থেকে যে কালচক্র তোমার কাছে ছিল ওই পাপীগুলো চুরি করে নিয়ে গেল, কিন্তু আমি যে কালচক্র ফিরিয়ে এনেছিলাম তোমার কাছে সেইটাও চুরি হয়ে গেল। তুমি কি করে করতে দিলে মা? তোমার জিনিস ওই পাপীগুলো চুরি করে নিয়ে গেল, তখন তুমি কি করছিলে? ওদেরকে আটকাওনি কেন? এখন অবধি দেবীর অস্তিত্ব কেউ বুঝতে পারেনি। এই বিগ্রহের মধ্যেই তুমি অধিষ্ঠান করো সেটাই বিশ্বাস করেছে সবাই। তোমার কাছে থাকা কালচক্রগুলো ওই পাপীগুলো নিয়ে চলে গেল, সবাই তোমার উপরে বিশ্বাস কি করে রাখবে?
তোমার নানান রূপে অনেক মন্দির আছে, কিন্তু আমাদের নাগ বংশের এই একটাই মন্দির আছে মা। আর এই মন্দিরের মধ্যে ঢুকে যে কেউ অন্যায় করে যাবে আর তুমি সেটা চুপ করে দেখবে, এটা কি ন্যায় মা? এখন অবধি বাকি দুটো কালচক্র আমি তোমার কাছে পৌঁছতে পারিনি বলে ছটফট করছি, আর তার মধ্যে কেউ এসে তোমার স্থানে থাকা কালচক্র চুরি করে নিয়ে চলে গেল। তুমি কেন আমার এরকম পরীক্ষা নিচ্ছ মা? ওই পাপীদেরকে শাস্তি দেওয়ার মতো শক্তি তোমার নাই থাকতে পারে, অথবা তোমার সৃষ্টি করা কালচক্র ওরা চুরি করে নিয়ে যাওয়ার পরও তুমি চুপ থাকতে পারো, কিন্তু ওই কালচক্র আমাদের নাগ বংশের জন্য রক্ষা কবচ। আমার প্রাণ চলে গেলেও ওই কালচক্র আমি ফিরিয়ে আনবই। কালচক্র কে নিয়ে গেছে আমি জানতে চাই মা, বলো ওই কালচক্র কে নিয়ে গেছে বলো আমাকে। এই জায়গাতে ওই মায়াবী ঘোড়া এসেছে, তার মানে বড় কোনো শক্তি দেবীর কাছ থেকে ওই কালচক্র নিয়ে গেছে। ওই শক্তি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা ভৈরবী হতে পারে আবার মাধবীও হতে পারে, কিন্তু ওরা না হলে আর কোন শক্তি থাকতে পারে? মা, এখানে যা কিছু হচ্ছে তা তুমি আমায় দেখিয়েছো, এখান থেকে যে কালচক্র নিয়ে গেছে সে যত বড়ই শক্তি হোক না কেন, আমি নন্দিনী কথা দিচ্ছি তার কাছ থেকে আমি কালচক্র ফিরিয়ে আনবই। তোমার এই মন্দিরে দাঁড়িয়ে আমি আমার পূর্বপুরুষদের নামে শপথ নিচ্ছি। মাধবী আর রাজশেখরকে শেষ করলেই পাপীদের বিনাশ করতে পারবো ভেবেছিলাম, কিন্তু এখন এই নতুন শক্তি তোমার পবিত্র স্থান থেকে কালচক্র চুরি করে নিয়ে গেছে। তোমার এই নতুন শত্রুকে তুমি আমায় চিনিয়ে দিয়েছো মা। এখন আমি ওই মায়াবী ঘোড়ার সারথিকে খুঁজে ওর হাত কেটে তোমাকে আমি উপহার অর্পণ করবো মা।
উফ, হাতটা কি ব্যথা করছে। উফ, কত কাজ করি আমি। হ্যাঁ, আজকে আমাকে কম করে 10টা চক্কর লাগাতেই হবে। তার আগে আমি হাঁটা বন্ধই করব না। আর মাত্র এক সপ্তাহ, একটা মাসের মধ্যেই আমি একদম পুরো হিরোইন হয়ে যাব। কত হাঁটছি তাও এক রাউন্ড তো শেষই হচ্ছে না। কে ওখানে? মাধবদা, মাধবদা, এইরকম এই অবস্থায় এখানে ঘুমিয়ে আছে কেন? মাধবদা, 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 আরে এ তো উঠছেই না। মাধবদা, মাধবদা, দাদা, 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 ওরে বাবারে, দাদা, 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 কি হয়েছে তো? রাজশেখর কেমন করে ডাকছিস কেন? আরে মাধবদা, কি মাধবদা, মাধবদা, কি হয়েছে? মাধবদা বাইরে মরে পড়ে আছে। কি বলছিস তো? এসব তুই কি বলছিস দেবী? আমি নিজে দেখেছি। আরে চল চল। দাদা, দাদা, এই যে এদিকে, এদিকে দেবী, আসো আসো, তুই এদিকটা যে এখানে, কিচ্ছু যে বুঝতেই পারছি না ভগবান। ওরে বাবারে, আরে এখানে, এই তো এখানে, এই দেখো। আরে মাধবদা, কি হলো রে তোর? মাধবদা, দাদা, দাদা, মাধবদা, মাধবদা, এতদিন ঠিকই ছিলেন, এরকম হঠাৎ করে কি হলো? মাধবদা, আমাদেরকে ছেড়ে চলে গেলে মাধবদা, হাতে দেখছি সাপের কামড়ে দাগ আছে, সন্দেহ নেই যে ওনাকে সাপেই কামড়েছে। দিদি,
মাধবী মাধবী, নন্দিনীকে সেই বিষয়ে সত্যিটা মাধবদা বলে দিয়েছিল বলে ওই নন্দিনী মাধবদাকে খুন করে ফেললো। এই বিষয়টা যদি গঙ্গা জানতে পারে তাহলে ও সহ্য করতে পারবে না। এমনিতেই ও গর্ভবতী, এই অবস্থাতে এরকম একটা ঘটনা ঘটলো, গঙ্গা এই ধাক্কাটা সামলাতে পারবে না। আমাদের ওকে সান্ত্বনা দিতে হবে। আমি নাকি তুই যা গঙ্গাকে নিয়ে আয়, দিদি আজ রাত্রে ঘর, তুই চুপ কর, নিজেকে তুই সামলা। দাদা সামলাও নিজেকে বাবা। মাধবদা দেবসেনা, দাদুকে দেখো মা। দাদু দাদু ওঠো না দাদু, তোমার কি হয়েছে বলো না দাদু, এখানে ঘুমাচ্ছো কেন? ওঠো দাদু, ভেতরে চলো। কি হলো, কথা বলছো না কেন? রোজ সকালে তুমি আমার সাথে খেলা করতে, চলো দাদু খেলতে চলো। কি হলো, এসো, ওঠো না দাদু। দাদু দেবসেনা, দেবসেনা এদিকে এসো, দেবসেনা এসো। গঙ্গা দিদি, গঙ্গা দিদি, কি হয়েছে? আসলে কি বলতে এসেছিলে বলো আমাকে, এত চিন্তা করছো কেন, কি হয়েছে বলো? আসলে তোমার বাবাকে সাপে কামড়েছে, বাইরে পড়ে আছে। বাবা বাবা, দিদি, গঙ্গা দিদি, বাবা, আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল। বাবা বাবা, দেখো মা গঙ্গা, তোমার বাবাকে দেখে নাও মা। গঙ্গা গঙ্গা, বাড়িতে যে রয়েছে সে গঙ্গা নয়, নন্দিনী, এটা মাধব তো বলেছিল বলে ওই নন্দিনী তোমার বাবাকে খুন করে ফেললো। গঙ্গা মাধব দা, মাধব দা তোকে খুব ভালোবাসতো, ও এইভাবে চলে গেল, বেচারা কোনো নাতি নাতনির মুখে দেখতে পেল না। কেউ কিছু বললে মন দিয়ে শুনতেন, এমন ভালো মানুষের এই মৃত্যু। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো ধর্মা, আমাকে ছাড়ো। আপনি একদম বাচ্চাদের মতো করছেন। গঙ্গা তুমি চুপ করে আছো কেন? বাবা এরকম হঠাৎ মারা গেছেন এটা আমরা কেউই বিশ্বাস করতে পারছি না, কিন্তু তুমি এরকম চুপ করে থেকে দুঃখটা মনের মধ্যে চেপে রেখো না, কেঁদে ফেলো। হ্যাঁ গঙ্গা, অরুণ যা বলছে ঠিকই বলছে, মনের ভিতরে কষ্ট চেপে রেখো না, কেঁদে মন হালকা করো। না আমি কাঁদবো না। আগে নন্দিনীকে কাঁদানোর ব্যবস্থা করি, তারপর একসাথে কাঁদবো, আর ততদিন পর্যন্ত আমার চোখ থেকে এক ফোঁটাও জল পড়বে না। গঙ্গা তার মানে নন্দিনীর বিরুদ্ধে চলে গেছে, নন্দিনীর শত্রুর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। নন্দিনী এবারে তোর খেলা শেষ। দাদা যা হওয়ার হয়ে গেছে, এরপর তো পরের কাজগুলো করতে হবে। সাপের কামড় খেয়ে মাধবদা যে মারা গেছেন এই ব্যাপারটা পুলিশকে জানাতে হবে। আপনি কি বলেন, পুলিশকে সব কিছু জানাবো নাকি আমরা সবাই ব্যাপারটা সামনে নেব? পুলিশকে জানিয়ে দাও। ঠিক আছে দাদা।
মাধবদা। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। শরীরটা তো একেবারে পুরো নীল হয়ে গেছে দেখছি। সাপের কামড়েই মারা গেছেন মনে হয়। সাপে কামড়ানোর বা অন্য চিহ্ন আছে কিনা আমাকে সেটা দেখে জানান। ওকে স্যার। আচ্ছা, প্রথমে বডিটা কে দেখেছিল? স্যার, আমি প্রথমে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা কখন? আজকে সকালে আমি যখন হাঁটতে হাঁটতে এই দিকটায় এলাম তখন দেখলাম। স্যার, দুদিন ধরে ইনি বাড়িতে ছিলেন না, কোথায় গেছেন সেসব কথা কিছু বলে যাননি। সকালে দেখা গেল এখানে মরে পড়ে আছে, আমরা কিছুই বুঝতে পারছি না। সাপে কামড়েছে, সাপের কামড়ের দাগ রয়েছে। আচ্ছা, আপনি কে? যে মারা গেছেন তার সঙ্গে তোমার কি সম্পর্ক? আরে, ওর সাথে ওনার কি সম্পর্ক থাকবে, ও তো আমাদের বাড়ির কাজের লোক। স্যার, ওনার সাপের কামড়েই মৃত্যু হয়েছে, আর সেই কারণে ওনার বডিটাকে পোস্টমর্টেম করানোর জন্য পাঠাতে হবে। এতে আপনার কোনো অসুবিধা নেই তো? আইন অনুযায়ী যা কিছু করবার সেটা করুন। ওকে স্যার। দাদা, আমি হসপিটালে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই হ্যাঁ, চল। হ্যাঁ বাবা, চলো।
এদিকে এসো। বাবার মুখাগ্নি করার এই নিয়ম কানুনগুলো করতে আমার মন মানছে না গঙ্গা। আসলে সত্যি বলতে বাবা তো চিরটা কাল তোমাকেই সব থেকে বেশি ভালোবেসেছে, তুমিই তো বাবার আসল সন্তান, তাই না? বাবা সবসময় আশা করতেন যাতে তুমি ভালো থাকো, সেই জন্যই বাবার মুখাগ্নিটা তুমিই করো, বাবার আত্মা তাতেই শান্তি পাবে। নাও গঙ্গা। নন্দিনীকে আমি ভগবান বলে পুজো করতাম, আর আজ ওই আমার বাবার প্রাণ নিল, আমার বাবার খুন করল। আমি ওকে কিছুতেই ছাড়ব না। এতদিন পর্যন্ত নন্দিনী আমাকে ওর ভক্ত হিসেবে চিনেছে, কিন্তু এখন থেকে ও আমার মধ্যে নিজের সবচেয়ে বড় শত্রুকে দেখবে। আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। ওই নন্দিনী যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমি ওর থেকে বাবার মৃত্যুর প্রতিশোধ নেবই। গঙ্গা চলো এসো তোমরা। কেমন দেখলেন? বিপিটা বেড়ে গেছে, বয়স হয়েছে, সেটা ভুলে গিয়ে মাধবদাকে মনে করতে থাকবেন না। মাধবদা মারা গেছেন, এটা খুবই দুঃখের ব্যাপার, কিন্তু শুধু এটা নিয়ে চিন্তা করলে আপনার স্বাস্থ্যের কি হবে? এরপর থেকে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। আমরা যতই বলি না কেন, ও আমাদের কথা শোনেই না। আপনি একটু ভালো করে বলুন, ও শরীরের প্রতি তো একটু নজর দিতে হবে। এরপর থেকে সাবধানে থাকতে হবে, একটা ওষুধ লিখে দিচ্ছি, এক সপ্তাহ খাওয়াবেন। গঙ্গা, এখানে আয়। কোথায় গেছিলি মা? রান্নাঘরে যাচ্ছি। এই অবস্থায় তোকে কাজ করতে মানা করেছি তো? তোকে বলেছিলাম কি না? গঙ্গা কনসিভ করেছে? হ্যাঁ হ্যাঁ ডক্টর, এটা তো আগেই হওয়ার ছিল। এতদিন পরে তাও তো হয়েছে। আর গঙ্গা, সে তো ভুলেই যায় যে সে গর্ভবতী, নিজের খেয়ালই রাখে না। এই তো এসেছে। ওর ব্যাপারে কিছু না জিজ্ঞাসা করে ওকে এইভাবেই ছেড়ে দিয়েছিস? ডাক্তার, ওকে একটু ভালো করে বলে দিন, ও কি কি খাবে, ওকে কি করতে হবে, এই সব। তখন অরুণ ওর দেখাশোনা করবে। হ্যাঁ, সেটা দেখে নিচ্ছি, কোনো অসুবিধে নেই।
গঙ্গা, এদিকে এসে বসো। এসো মা। না না, থাক ডক্টর। ভয় পেও না, বসো। ডাক্তার তোকে ডাকছে, নে এসে বস। এবার হাতটা দেখাও। ওকে ভালো করে দেখতে হবে, আপনারা সবাই বললেন, জ্বালাতন না করে ওকে ওর মতো থাকতে দিন, ছেড়ে দিন। ডাক্তার, ওকে কিভাবে থাকতে হবে সেই ব্যাপারে একটা বড় লিস্ট বানিয়ে দিন। লিস্ট না করে আপনি মুখে এইভাবে বলে যাচ্ছেন, এইভাবে বললে কিন্তু গঙ্গা খুব হালকা ভাবে নেবে ব্যাপারটা। না অন্নপূর্ণা ম্যাডাম, সব সময় ওকে ওর ইচ্ছে মতন থাকতে দিন। স্বাস্থ্যটা কিভাবে ভালো রাখতে হবে সেটা গঙ্গা খুব ভালোই জানে।